أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন যে কোনো বক্তা বলল পৃথিবীতে মানুষ আসার আগে আল্লাহ তাআলা দুই জাতিকে পাঠাইছেন, এই কথাগুলো সঠিক কিনা? সম্মানিত দিনী ভাই, এখানে লাম ইয়াতি ফিল কিতাব ওয়া সুন্নাতি শাইউন ইয়াদুল্লু আলা আন্না কওমান কানু ইয়াসকুনুনা আল আরদা ক্বাবলা আদম আলাইহিস সালাম। কোরআন সুন্নাতে এরকম কোনো সরাসরি কথা নাই যে পৃথিবীতে আদম আলাইহিসসালামের আগে অন্য কেউ বসবাস করত। ওয়াইনামা আল্লাযী জাআ ফী যালিকা হুয়া মিন আকওয়ালি বাযযিল মুফাসসিরিনা মিন আস-সাহাবা ওয়াত তাবেঈনা। তবে যে সকল কথা পাওয়া যায় এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, বরং সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের থেকে এই বিষয়ের উপর কিছু কথা পাওয়া যায়। যেমন আল কাউলুল আউয়ালু, প্রথম কথা হচ্ছে আনাল আর্দা কানা ইয়াসকুনুহা আল জিন্নু। কেউ কেউ বলেন যে পৃথিবীতে প্রথম ছিল আদমের আগে জিনেরা, ওহমুল্লাদিনা খালাকাহুমুল্লাহু তাআলা মিনান নার, এই জিন তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আগুন থেকে। ওয়াহাদাল কাউল মারবিউন আন আকসার আহলি তাফসির, যে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখছেন তাদের অধিকাংশের কথা এটাই যে আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে জিন ছিল। তফসির তবরানির তবরির ভিতরেও আছে, প্রথম খণ্ডের 232 নম্বর পৃষ্ঠা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আউয়ালু মান সাকানাল আরদ আল জিন, প্রথমে পৃথিবী যারা বসবাস করত তারা ছিল জিন। ফা আফসাদু ফিহা, তারা জমিনের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করলো, অরাজকতা সৃষ্টি করলো। ওয়া সাফাকু ফিহা দামা, তখন তারা পৃথিবীতে যে রক্তাক্ত যে করলো, অর্থাৎ একে অপরকে হত্যা করলো। ওয়া কাতালা বাযুহুম বাযান, তারা একে অপরকে হত্যা করলো। এটা হচ্ছে যে কোরআনের আয়াতের তফসির গ্রন্থ তফসির তাবারির মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাহলে এখানে জিন পর্যন্ত আমরা পাইলাম। আর কেউ কেউ বলেন আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে দুই জাতি বসবাস করতো, একটা হচ্ছে আত্মম্মু আর একটা হচ্ছে আর রম্মু। আর কেউ বলতেছেন আল হিন্নু ওয়াল বিন্নু, দুই জাতি ছিল আত্মম্মু আর রম্মু, অথবা আল হিন্নু ওয়াল বিন্নু, এই দুই জাতি পৃথিবীতে ছিল। ইবনে কাসির উনার প্রসিদ্ধ একটা গ্রন্থ আল বেদায়া ওয়াল নেহায়ার প্রথম খণ্ডের 55 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেন কলা কাসির মিন উলামা ইত্তাফসির, কোরআনের বিশেষজ্ঞ যারা আছে যারা তফসির করেন তাদের অনেকে বলেন খলিকাতিল জিন্নু কবলা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন জিনকে। ওয়া কানা কবলাহুম ফিল আরদ আল হিন্নু ওয়াল বিন্নু, তাইলে যে তাদের আগে জিনের আগে পৃথিবীতে ছিল হিন আর বিন নামে দুই জাতি। ফাসাল্লাত আল্লাহুল জিন্না আলাইহিম, আল্লাহ তাআলা এই হিন এবং বিন দুই জাতির উপরে যে ক্ষমতা দিয়ে ফাটালেন জিনকে, এই জিনেরা হিন এবং বিন দুই জাতিকে ধ্বংস করছেন। কাতাল ফাকাতালুহুম ওয়া আজলাউহুম আনহা ওয়া আবাদুহুম মিনহা ওয়া সাকানুহা বাদাহুম, তাইলে হিন এবং বিনের পরে ধ্বংস করে হয়ে যাওয়ার পরে জিনেরা পৃথিবীতে ছিল, এর পরবর্তীতে আদম আলাইহিস সালাম আসবে। তবে আমরা বলবো এসব কথার বিষয়ের উপরে কোনো ধরনের সঠিক বর্ণনা নাই। বলতেছে ফাইয়াব্দু আন্নাহা মিনাল কিসাস আল্লাতি লা তাস্তানিদু ইলা আইয়ি সনদিন সহিহিন, এই ধরনের কথা যে জিনের আগে হিন বিন ছিল, বা আরও দুইটা কথা বললাম, একটা হচ্ছে আত্মম একটা রম, এই কথাগুলো আসলে মানুষের মুখের কথা, এগুলো কোনো যে দলিল ভিত্তিক কথা নয়। দলিল ভিত্তিক কথা হচ্ছে সাহাবায়ে কথা এবং যারা মুফাসসির তাদের কথা হচ্ছে আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে জিন বসবাস করতো। আশা করি বিষয়ে বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসাফ, সালামু আলাইকুম।